চাঁদপুরের কচুয়ায় সীমা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার করেশ গ্রামের ইলিয়াস মিয়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। সীমা আক্তার উপজেলার কেশরকোট গ্রামের মিলন মিয়ার মেয়ে। এ ঘটনায় সন্দেহভাজন স্বামী নাসিরউদ্দিন ও ভাবি খালেদ আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সীমা আক্তারের সাথে করেশ গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে নাসিরউদ্দিনের সাথে 2 বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের উভয়ের মাঝে বিভিন্ন সময় পারিবারিক কলহ সৃষ্টি হয়। সোমবার রাতে নাসিরউদ্দিন পরিকল্পিতভাবে তার স্ত্রী সীমাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেন সীমা আক্তারের মা বিলকিস বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী ও ভাবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই সংবাদের প্রেক্ষিতে আমার একটা টিম ঘটনাস্থলে যায়, মৃতের লাশ নামিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে তার স্বামী এবং ভাইয়ের বউ, যাদেরকে গ্রাম এলাকার লোকজন সন্দেহ করে আটক করে রাখে, থানায় নিয়ে আসি। সাইফুল ইসলাম সুমন, নিউজ 17 ডট টিভি, কচুয়া, চাঁদপুর।